أعوذ بالله من الشيطان الرجيم پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے بسم الله الرحمن الرحيم شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা ডাক্তার আলমগীর মতি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দেশের প্রখ্যাত গবেষক ডাক্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রমুখদের সমন্বয়ে তার নিজের একান্ত তত্ত্বাবধানে মডার্ন হার্বাল গ্রুপের জন্য একটি সুবিশাল এবং অত্যাধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করেন। এখানে এখন হার্বাল, আয়ুর্বেদিক আর ইউনানি শাস্ত্র মোতাবেক মানুষের খাদ্য, পথ্য আর চিকিৎসার উপর নিয়মিতভাবে বিশ্বমানের আনুষ্ঠানিক গবেষণা কার্যক্রম সম্পাদন করা হয়ে আসছে। অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালিত এসব গবেষণার ফলাফলের ভিত্তিতে মডার্ন হার্বাল গ্রুপ এ পর্যন্ত কয়েকশো হার্বাল প্রোডাক্ট ফর্মুলেট করেছে এবং যথাযথভাবে সেগুলো পেটেন্টও করেছে। মানুষের প্রয়োজনের নিরিখে এই পণ্যগুলিকে পাঁচটি শ্রেণীতে বিন্যস্ত করে নিয়েছে মডার্ন হার্বাল গ্রুপ। মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। ইসলামিক টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের কাছে প্রচুর প্রশ্ন পাঠাচ্ছেন এবং এই সকল প্রশ্ন থেকে বাছাই করেই আজ আমরা আপনাদের উত্তর দেবার জন্য উপস্থিত হয়েছি। এবং বরাবরের মতো এবারও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের খাদ্য ও পথ্যের মাধ্যমে সমাধান জানানোর জন্য আমাদের দেশের এবং আমাদের এই উপমহাদেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতুহ। ডাক্তার আলমগীর মতি, আপনাকেও জানাচ্ছি আমাদের তরফ থেকে অনেক জানাচ্ছি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে মোহাম্মদ আব্বাসউদ্দিন, লিখেছেন চাঁদপুর ফরিদগঞ্জ থেকে, তার বয়স 62 বছর। তার প্রশ্ন হচ্ছে, শ্রদ্ধেয় ডাক্তার সাহেব, আমি আমার স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোন প্রায় সবাই বংশগত কারণে একই ধরনের সমস্যা বহন করে চলছি। আমার স্ত্রীর এইচবিএস এজি পজিটিভ, উচ্চ রক্তচাপ, অ্যাজমা আছে। আমার এবং আমার দুই মেয়ের সাইনোসাইটিস, কোল্ড অ্যালার্জি, এমনকি এক মেয়ের অ্যাজমার সমস্যাও দেখা দিয়েছে। আমার কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের সমস্যাও আছে। পূর্বে আমার এইচবিএস এজি পজিটিভ ছিল
এরপর থেকে আমি পেঁপে শাকসবজি সহ বিভিন্ন খাদ্যাভ্যাস কঠোরভাবে মেনে চলেছিলাম। এখন আল্লাহর রহমতে এইচবিএস এজি নেগেটিভ হয়ে গেছে। এখন কিভাবে ভেষজ উপায়ে সম্পূর্ণভাবে আমরা সুস্থ থাকতে পারি সে বিষয়ে পরামর্শ দিবেন। যে আপনাদের যে সমস্যাটা, পারিবারিকভাবে সকলেরই প্রায় এইচবিএস এজি পজিটিভ আছে। আপনি যখন নেগেটিভ হয়েছে আপনারটা, তা আমরা মনে করি যে আসলে সারা পৃথিবীতেই যাদের এইচবিএস এজি পজিটিভ আছে তারা যদি শুধু খাদ্যাভ্যাসের পরিবর্তন আনে, মানে সর্বতোভাবে তাদেরকে ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে। যদি কেউ ভেজিটেরিয়ান হয় এবং তাহলে এই রোগ থেকে সে মুক্তি পেয়েছে। এই ধরনের আপনি না, এরকম হাজার হাজার প্রমাণ আছে। কারণ এই যে ভেজিটেরিয়ান হওয়া, এটা হাজার বছর আগের একটা রেওয়াজ। যাদের জন্ডিস হয়, যাদের পেটের সমস্যা আছে, পেটের পীড়া আছে, তারা কিন্তু দ্রুত মাংস মিষ্টি মাংস মিষ্টি বাদ দিয়ে যদি তারা শাকসবজি খায়, ভেজিটেরিয়ান হয়ে যায়, তাহলে অনেক রোগ তাদের আরোগ্য হয়, এতে কোনো সন্দেহ নেই। অতএব আপনি পারিবারিকভাবেই আপনাদেরকে সব কিছু মিলে 100% ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে। তবে আমাদের দেশে অনেকের একটা ভীতি বা আতঙ্ক আছে যে এইচবিএস এজি অর্থাৎ লিভারে বি ভাইরাসের উপস্থিতি যদি পজিটিভ থাকে বা থাকে, তাহলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন যে জীবনী বুঝি ঝুঁকিপূর্ণ হয়ে গেল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে 90-95% ক্ষেত্রেই, যেটি মোহাম্মদ আব্বাস উদ্দিনের ক্ষেত্রে যেটি ঘটেছে, যে এই পজিটিভটি একটা নির্দিষ্ট সময়ে পড়ে। অবশ্যই এটা আপনি যেটি বললেন যে খাদ্যাভ্যাসের মাধ্যমে, তার আচরণগত ব্যবহারগত এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটা অনেকই ভালো হয়ে গেছে এবং এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেকেই এটা যখন বি ভাইরাস হয় তখন তারা কাজ ছেড়ে দিয়ে বাড়িতে রেস্ট নিতে বলে অনেকে। এখনকার আধুনিক বিজ্ঞান বলে যে না, সে রেস্ট নিলে সে মানসিকভাবে শারীরিকভাবে দৈহিকভাবে সামাজিকভাবে সে এক ঘরের মতো হয়ে যায়, সে ডিটাচ হয়ে যায়। এর ফলে সে তার মন মানসিকতা স্থির হয়ে যায়। এটা না করে সে শুধু একটি কাজ করবে, সে শুধু ভেজিটেরিয়ান হয়ে যাবে, সে শুধু শাকসবজি ভেজিটেবল মশলা খাবে, সফট খাবার খাবে, জাউ ভাত খাবে, পোলাও বিরিয়ানি খাবে না, এটাই তার কাজ। সে মাংসটা একদম আপাতত বন্ধ করবে, চিনি খাবে না। ভেজিটেরিয়ানরা যা যা খায় সেই জিনিসগুলি খাবে, ভাতটা নরম ভাত খাবে, আর খাদ্যাভ্যাসের ভিতরে তার ফল ফ্রুটটা বেশি খাবে, কাঁচা খাবার খাবে, আদা কাঁচা খাবার খাবে, আদা পাকা খাবার খাবে, কিন্তু সে শুধু একটা দিক তৈল জাতীয় জিনিসটা কম করে আনবে। এর ফলেই কিন্তু অনেকে খুব ভালো থাকে। আরেকটা ব্যাপার, বি ভাইরাস কিন্তু সবগুলি ক্যারিয়ার না, আবার সবগুলি নন ক্যারিয়ারও না, আবার সবগুলো আপনার এলিজা মেথডে দেখা যায় যে সবগুলো অ্যালাইভ না, ডেথও আছে, আবার সবগুলি অ্যালাইভ না, স্লিপিং অবস্থায়ও আছে, আবার সবগুলো স্লিপিং না, সবগুলো ডেথ না, সবগুলো লাইভ না, কতগুলো আছে সেটা বাহক বহন করতেছে কিন্তু খুব উইক পজিশনে আছে। এই যে উইক পজিশনটা, এই পজিশনটাই যদি সে শুধু 6 মাস খাদ্যাভ্যাসের ভিতরে জুস থেরাপি আনতে পারে, খাদ্যাভ্যাসের ভিতরে সে স্যুপ থেরাপি আনতে পারে, সে খাদ্যাভ্যাসের ভিতরে যদি গ্রিন থেরাপি আনতে পারে, সে খাদ্যাভ্যাসের ভিতরে যদি সে বীজ থেরাপি নিয়ে আসতে পারে, তাইলে পরে কিন্তু সে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারে। আর এই যে ঋতুটা, যে ঋতুতে এই প্রশ্নটা আমার এই দর্শক ভাই করেছে, এই ঋতুটা হইল ভেজিটেরিয়ান হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ ঋতু। কারণ প্রচুর পরিমাণে ভাইরাসের রোগী কিন্তু সেই খেতে পারবে না, সিগারেট খেতে পারবে না, তামাক খেতে পারবে না, গুল খেতে পারবে না, দোক্তা খেতে পারবে না, সে বিয়ে বাড়ির দাওয়াতটা থেকে তাকে পরিহার করতে হবে। আর এই রোগটা বর্তমানে দেখা যাচ্ছে যে যারা নন কেরিয়ার, এটা আসতেছে বিয়ে বাড়ির থেকে, আরেকটা আসতেছে টেক্সটাইল মিল থেকে, জুট মিল থেকে, জুট মিলের ফাইবার থেকে, পরিবেশ থেকেও আসতেছে। আর বিয়ে বাড়ির থেকে ম্যাক্সিমাম সরাচ্ছে এই কারণে দেখা গেছে যে বিয়ে বাড়িতে যারা পোলাও বিরিয়ানি বুরহানি সালাদ এই জিনিসগুলো যারা তৈরি করতেছে তাদের নখগুলি বড় বড়, অপরিষ্কার নখ, 1 নম্বর। 2 নম্বর, অনেক বিয়ে বাড়িতেই দেখা যায় যে খাবার দাবার অনেক সময়
হাত এবং পা দুইটাই ব্যবহার করে, এক নম্বর। দুই নম্বরে তারা সারা রাত জাগন থাকে। এই যে যারা রাত জাগে, রাত জাগে, রাত জাগে, অর ঘুমা থাকে, অনিয়ম চলে, অনিয়ম খায়, তারা বিয়ে বাড়িতে যখন খায়, যেহেতু নিজেরা পাকের দায়িত্বে আছে, তারা তো কারো মা বোন না। মা বোনেরা দেখো, দেখা যায় যে সাধারণত যারা, যেই মা বোনেরা আমাদের গৃহে পাক করে, তারা মনে করে এই জিনিসটা আমার সন্তান খাবে, এই জিনিসটা আমার স্বামী খাবে, এই জিনিসটা আমার শ্বশুর খাবে, এই জিনিসটা আমার ভাই খাবে। তারা ভালো তেলালা জিনিসগুলো, চবরিওয়ালা জিনিসগুলো নিজেদের দখলে নেয় না। আমাদের দেশে কসাইরা কী করে, তারা গরু কাটে, ছাগল কাটে, তারা কিন্তু লেজের অংশটা তারা রেখে দেয়, তারপরে লিভারের কিছু অংশ তারা রেখে দেয়, বিশেষ বিশেষ কিছু অংশ তারা রাখে, যেটাকে খিরি বলে, দুধের যে অংশটা থাকে এই অংশটা তারা দখলে নেয়। তারা জানে কোন কোন জিনিসগুলি সবচেয়ে মজাদার, রসানো কষানো রসালো খাবার, সেটা তারা তাদের দখলে রাখে। ওই রকম ওই ছেলেগুলি, যেই ছেলেগুলি পাক করে, তারা কী করে, ওই হাঁড়ির শেষের দিকে পোড়া যে বিরিয়ানিগুলি সেগুলি তারা নিয়ে নেয়। এগুলি যে প্রয়োজন সেটা তারা বোঝে না, তারা মাংস যে শেষ অংশগুলো সেটা তাদের দখলে নিয়ে নেয়। এইভাবে বিশেষ বিশেষ এই খাবারগুলো খায় এবং তারা রাতে ঘুম আসে না। দিনের বেলা হয়তো ঘুরে ফিরেই বেড়ায়, যেটুকু ঘুম আসা দরকার এটুকু আসে না। বছরের পর বছর এইভাবেই চলতেছে, এদের বি ভাইরাস হয়। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। আমরা আপনাদেরকে আজকে একটা নতুন প্রোডাক্টের ব্যাপারে বলার জন্য এসেছি। প্রোডাক্টটার নাম হচ্ছে জুভো। আমরা এই প্রোডাক্টটা আমেরিকার থেকে ইম্পোর্ট করি। এই প্রোডাক্টটা USDA এবং FDA অ্যাপ্রুভ, এবং আমরা এটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইম্পোর্ট করছি। এই প্রোডাক্টটা 100% অর্গ্যানিক এবং প্রোডাক্টটা র। আপনারা চিন্তা করতে পারেন যে অর্গ্যানিক জিনিসটা কি এবং র কি, এবং এটা আমাদের কেন দরকার। কৃত্রিম সার, কীটনাশক এবং হরমোনস ছাড়া যেসব শাকসবজি, ফলমূল, শস্য তৈরি করা হয় সেগুলোকেই আমরা বলি অর্গ্যানিক। আমরা এখন জেনে নেই যে র ফুডটা কী। র ফুড হচ্ছে কাঁচা শস্য, শাকসবজি এবং ফলমূল যেটা রান্না করা হয়নি। রান্না করার সাথে সাথে 40-60% নিউট্রিশন, পুষ্টি নষ্ট হয়ে যায় খাবার থেকে। কিন্তু কাঁচা শস্য এবং কাঁচা শাকসবজি এবং ফলমূলে 100% নিউট্রিশন ইন্ট্যাক্ট থাকে। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন বিভিন্ন ভ্যারাইটির কাঁচা শাকসবজি, ফলমূল এবং শস্য খাওয়া উচিত। কিন্তু আমাদের ব্যস্ত লাইফস্টাইলের কারণে আমরা এত কাঁচা শাকসবজি, ফলমূল এবং শস্য প্রতিদিন খেতে পারি না। এনভায়রনমেন্টের কারণে এবং লাইফস্টাইল চয়েসের জন্য এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি খাদ্য অভ্যাসের কারণে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। ঘরে ঘরে ডায়াবেটিস, ওবিসিটি, হার্ট কন্ডিশন দেখা দিচ্ছে। এই বিষয়টি মাথায় রেখে আমরা জুভো নামের প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে এনেছি, যার ভিতরে আছে 55টি ধরনের শাকসবজি, ফলমূল এবং শস্য বিভিন্ন দেশের থেকে। প্রতিদিন আমাদের বডিতে যত ধরনের নিউট্রিশন দরকার তার সবই আছে জুভোর এক চামচে। এই এক চামচ, এই আরেক চামচ, এবং আপনি চাইলে স্বাদ বাড়ানোর জন্য আপনি অল্প একটু মধু দিতে পারেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা রোগের নিয়ন্ত্রণ করার জন্য বেলার যে কোনো একটি মিল রিপ্লেস করে জুভো খাবেন। গর্ভবতী মা, দুগ্ধদানকারী মা, ছাত্রছাত্রী সবাই স্বাভাবিক খাবারের পাশাপাশি জুভো খাবেন। এবং আপনাদের ওজন নিয়ন্ত্রণ করার জন্য আছে জুভো স্লিম। আপনার ওজন কমানোর জন্য দিনে এক বেলার খাবারের পরিবর্তে জুভো স্লিম খান। জুভো ও জুভো স্লিমের মিশ্রণের পদ্ধতি একই রকম। যেহেতু প্রোডাক্টটি 100% অর্গ্যানিক এবং কাঁচা শাকসবজি, ফলমূল এবং শস্য দিয়ে তৈরি, প্রোডাক্টটি সবার জন্যই গ্রহণযোগ্য। মডার্ন হার্বাল গ্রুপ,
পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। অত্যন্ত দৃঢ় পদক্ষেপে দেশের প্রধান কয়েকটি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে তার একান্ত নিজেরই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিয়ে আজ দৃঢ় সংকল্পে এগিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ। মডার্ন হার্বাল গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান MXN মডার্ন হার্বাল ফুড লিমিটেডের প্রায় 2.5 লাখ ডিস্ট্রিবিউটর, স্টকিস্ট এবং লিডার আজ মডার্ন হার্বাল গ্রুপের সেবা আর সামগ্রী নিয়ে দেশব্যাপী মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। তারা সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য, জ্ঞান আর কর্মসংস্থানের সুযোগ উপহার দিয়ে একটি কাঙ্ক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে সংগঠিত এবং ক্ষমতায়িত করে চলেছেন নিরলস পরিশ্রমে আর প্রচেষ্টায়। তারা সরবরাহ করছেন খাদ্য এবং পুষ্টি সামগ্রী, সরবরাহ করছেন ঔষধ আর স্বাস্থ্য পরামর্শ, সরবরাহ করছেন টয়লেট্রিস, প্রসাধনী এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন পণ্য সামগ্রী। এসব যা কিছুই তারা সরবরাহ করছেন সেগুলোকে বরং এক কথায় জীবন পরিবর্তনকারী সামগ্রীর মতো এক মহান অভিধায় অভিহিত করা যায় নির্দ্বিধায়। আজ এসব মানুষের চোখে মুখে প্রতিভাত হয়ে উঠছে যে সংকল্প, যে আশার আলো, তাতে স্পষ্টতই ফুটে ওঠে তারা তাদের কাঙ্ক্ষিত বিজয়ের গন্তব্যে দ্রুত এগিয়ে চলেছেন এবং সে গন্তব্য যেন এখন অতি সন্নিকটেই দৃশ্যমান। বাস্তবিক অর্থে জাতিকে তার আজ আর আগামীর প্রয়োজনের প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়ে চলেছে মডার্ন হার্বাল গ্রুপ। বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আলোচনা হচ্ছিল লিভারের প্রদাহ বা লিভারের একটি ভাইরাস দিয়ে ছড়ানো রোগ HBS Ag পজিটিভ অথবা নেগেটিভ নিয়ে। যে সম্মানিত ডাক্তার ভাই, একটি কথা, যে আপনি একজন চিকিৎসক এবং গবেষক, প্র্যাকটিশনার, আপনার নিজেরও অনুভূতিতে আসে আর আপনার এমন জায়গায় আপনার হাসপাতালটা যেখান থেকে সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দুতে আপনি বসেন, আপনি দয়া করে আপনার আশেপাশের কয়েকটা বিয়ে ঘর যেগুলো আছে, বিয়ের ক্লাব আছে যেগুলি, একদিন যাবেন আপনি দয়া করে সেই ক্লাবগুলির যেখানে পাক হয়, যেটাকে আমরা অন্দরমহল বলি বা ইনসাইড, যেটা পর্দার অন্তরালে যারা থাকে, দয়া করে তাদের কাছে আপনি যায় দেখবেন তারা সিগারেট ফুঁকতেছে, এমনকি সিগারেটের ছালিটাও অনেক সময় এই তারা যে বোরহানি গুলতেছে, তারা যে খাবার মিক্স করতেছে, তারা যে খাবার লাড়তেছে ওর ভিতর দিয়ে সবই চলতেছে, পান খাইতেছে, জর্দা খাইতেছে, গুল খাইতেছে, কোথায় চিপটি ফেলাইতেছে, কোথায় সিগারেটের গোড়া ফেলাইতেছে। এটা তো আমি বললাম একেবারে ভদ্র ভাষায়, অনেকেই তারা ওখানে পাখো করতেছে সারা রাত, ফ্যান্সিলের গেছে একটা বিয়ের একটা অনুষ্ঠানে, কিন্তু দুই দিন এই যারা পাক করে তাদের দুইটা দিন 24 ঘন্টা কাজ করতে হয়, একদম একেবারে মানে পিলিং সিলিং পেকিং করা থেকে আরম্ভ করে মানে সর্ব কাজের ভিতরে হলুদ মরিচ বাটা রেডি করা, প্রসেস করা, সব কিছু মিলিয়ে তারা একটা অনুষ্ঠানের জন্য 2 রাত্র জেগে থাকে। দুইটা রাত্র করে তারা দেখা গেছে যে 1000 রাত্র তারা ঘুম আসে নাই, কিন্তু তারা এর ভিতরেই তারা যে জিনিসগুলো খেতে হলে কতগুলো খাবারের জন্য ঘুম 100%, ঘুম ছাড়া কিন্তু খাবার হজম হবে না, ঘুম ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর বৃদ্ধি ঘটে না, পৃথিবীর কোনো প্রাণী কিন্তু ঘুমে বৃদ্ধি হয়, জাগ্রত অবস্থায় বৃদ্ধি হয় না। কত অনেক আমাদের শরীরের যে ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলিও অনেক দিন যদি জাগ্রত থাকে তাহলে তার শক্তি বৃদ্ধি পায়, আমাদের যে পিরিয়ডিক্যালগুলি আছে এগুলিও যেই রুগী ঘুমায় না তাদের বৃদ্ধি পায়। সেই যে অসুস্থ রুগীগুলি যাদের চোখ হলুদ, নাক হলুদ, মুখ হলুদ, যাদের হাত হলুদ, সেই জন্ডিসের রুগীগুলি, বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাসের রুগীগুলি, সেই টাইফয়েডের রুগীগুলি, সেই সর্দি কাশি ঠান্ডার রুগীগুলি কিন্তু এই খাবারগুলোকে পাক করতেছে। তেমনিভাবে কিন্তু আমাদের গৃহ হতাই, এই যে ওনার গৃহের অবস্থা, এটা উনি হয়তো বলতে পারেন, আমার গৃহের অবস্থা আমি বলতে পারি, আমাদের গৃহে যিনি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মা বোনের পাশে দাঁড়িয়ে যে পাক করেন, যে কাজের লোকটি, যে লোকটি সকালে 5টা থেকে আরম্ভ করে রাত্র 1টা পর্যন্ত পাক করতেই থাকেন, সে কি ময়লা হাতে আছে, তার কি কাপড় আছে, সে কি মানুষ কি না, তার কি স্যান্ডেল আছে কি না, তার মোজা আছে কি না, তার শীত গরম আছে কি না, আমরা কি এটা কেউ কোনো দিন ভাবি? অবশ্যই আমরা এখন কি হয়েছে গার্মেন্টস হাতে বলি যে গার্মেন্টসে সব কাজের লোক লয়ে গেলো, আমি পাইলাম না, আমার কাজের লোক দরকার ছিল 5টা, পাইছি 2টা,
এতে অসন্তোষ প্রকাশ করে। আর একটা মানুষ যে আমার জাতির যে উন্নতি হচ্ছে, এই গার্মেন্টস হতে আমরা একটা কাজের মেয়ের উপরে একটা কাজের ছেলের উপরে টর্চার করতে পারতেছি না। আমাদের প্রত্যেককে, প্রতিটা গৃহিণীকে, আমি জানি অনেকে হয়তো আমার এই কথা শুনে রাগ করবেন, আপনাদের সকলকে নিজেদের পাক নিজেদের করতে হবে। তাইলে পাকটা পরিচ্ছন্ন হবে, সুন্দর হবে, কোয়ালিটি হবে, মানসম্মত হবে। নীরোগ থাকার জন্য আপনাদের নিজের হাতের পাক করা দরকার আছে। খাদ্যকে প্রসেস করে কতগুলো জৈত্রিক জায়ফল পোস্তাদানা দিয়ে স্বাদ করবেন, কিছু টেস্টিং সল ফালাইয়া টেস্ট বাড়াবেন, কিছু বিট লবণ ফালাইয়া টেস্ট বাড়াবেন, কিছু হিং একাঙ্কি জবক্ষর দিয়া টেস্ট বাড়াবেন, লবঙ্গ দারচিনি দিয়া টেস্ট বাড়াবেন। এই টেস্ট বাড়িয়ে এই অতি টেস্টের খাবার খেয়ে আমরা রোগ কিনতে পারবো, রোগ সারাতে কোনোদিনও পারবো না। এসবিএস এজি সম্পর্কে সবশেষে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে এটি কিন্তু কোনো বংশগত রোগ নয়, এটা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, একজনের থেকে আরেকজন কিন্তু ছড়ায় না। তবে যদি কোনো দূষিত রক্ত গ্রহণ করা হয়, যদি একই সুই সিরিঞ্জ ব্যবহার করা হয়, এবং খাদ্যাভ্যাসের ব্যাপারে বিশদভাবে তো ডাক্তার আলমগীর মধ্যে আলোচনা করলেনই, যদি এরকম ভুল খাবার ভুল করে খাওয়া হয় কিংবা জেনে শুনেও খাওয়া হয়, এই রোগটি ছড়ানোর একটা সমূহ সম্ভাবনা থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। একটি ব্যাপার হচ্ছে এইচবিএস এজি পজিটিভ যাদের, তাদের কিন্তু কোনো ধরনের সিমটমস বা লক্ষণ থাকে না। সাধারণত কোনো অন্য কোনো রোগে রক্ত পরীক্ষা করতে গিয়ে এই রোগটি ধরা পড়ে, অতএব এই দিকটিও লক্ষ্য রাখতে হবে। এই কারণেই কিন্তু বলা হয় একটি নির্দিষ্ট সময় পরপর বা একটি নির্দিষ্ট বয়সের পরে প্রতি বছরে প্রয়োজন হলে দুইবার তিনবার সম্পূর্ণ রক্তে পরীক্ষা করে নেওয়া ভালো। তাহলে অনেক অজানা শত্রুকেই কিন্তু আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে চিনতে পারি, এদিকটিও লক্ষ্য রাখবেন। ডাক্তার আলমগীর মতে সবশেষে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি, তা মোহাম্মদ আব্বাসউদ্দিন ভাই তার পরিবারের আরেকটি ব্যাপার নিয়ে করেছেন প্রশ্ন করেছেন যে উচ্চ রক্তচাপ এবং অ্যাজমা, কীভাবে উচ্চ রক্তচাপ এবং অ্যাজমাটা নিয়ন্ত্রণে রাখা যায় অতি সংক্ষেপে যদি একটু বলুন। হ্যাঁ, উচ্চ রক্তচাপের কথা যেটা আপনি বলছেন, উচ্চ রক্তচাপ উচ্চ মানুষেরই হয়। একজন কৃষকের কিন্তু উচ্চ রক্তচাপ হয় না, একজন রিক্সওয়ালার উচ্চ রক্তচাপ হয় না, একজন কাঠুরিয়ার উচ্চ রক্তচাপ নেই। উচ্চ রক্তচাপের অর্থ হইছে হাই ব্লাড প্রেশার, মানে উঁচু মানের মানুষ, উঁচু মানের রোগ। মানে আপনি যত বেশি উঁচা উঁচা খাবার খাবেন, আপনি যত বেশি ক্লাবে খাবেন, আপনি যত বেশি অনেক মানসম্পন্ন খাবার খাবেন, আপনি যত বেশি কাবাব খাবেন, হালুয়া খাবেন, যত মিষ্টি খাবেন, যত বেশি পোলাও বিরিয়ানি খাবেন, যত বেশি আপনি তেলালা জিনিস খাবেন, যত বেশি আপনি রসানো কষানো খাবার খাবেন, যত বেশি চিপস চানাচুর খাবেন, আপনি নিজেও জানেন এইগুলি খাওয়ার ফলে আপনার হাই প্রেশার হবে। আপনাকে প্রতিদিন যার হাই প্রেশার আছে, যদি সত্যি আপনি প্রেশার 100% কমাইতে চান, হয়তো অনেক ডাক্তাররা বলবে যে প্রেশার একদম ভালো হয় না, আমি এটা বিশ্বাসী না, প্রেশার একদম ভালো হবে যদি আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আধা গ্লাস উস্তা করলার রস খান, আপনি আধা গ্লাস চিরত ভিজন পানি খান, সকালবেলা আপনি ঘুম থেকে ওঠেন, ওইটাই আপনি প্রথম ফজরের নামাজের পরেই আপনি দুই মুঠ বুট আগের দিন ভিজান সেটা খান, কয়েকটা চিরতা আগের দিন ভিজায় রাখেন সেই জিনিসটা খান, আপনি চার পাঁচটা নিমের পাতা খান, আপনি কিছু সালাদ সকালবেলা খালি পেটে খান, আপনি দুই গ্লাস পানি বিশুদ্ধ পানি খান, আপনি কিছুক্ষণ দৌড়ান। আপনি সুস্থ থাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে, আপনি ঘুম থেকে উঠে চারটা সিগারেট টেনা নিলেন আগে, তারপরে একটা পুরি আইনা খাইলেন, এক চারটা সিঙ্গারা আইনা খাইলেন, হালিম আইনা খাইলেন, বোরহানি আইনা খাইলেন, আপনার হাই প্রেশার থাকবে না, কার হাই প্রেশার থাকবে না? তো মানুষই অনেক উঁচা, কাজও কাজ কারবারও উঁচা, ব্যবসাও উঁচাও, টাকাও রুজি করেন উঁচাটা, হাতও দেন বড় জায়গায়, কোটি টাকার নিচে হাত দেন না, তাহলে আপনার হাই প্রেশার হইব না, কার হাই প্রেশার হবে? হাই প্রেশার উঁচা মানুষেরই হয়, উঁচা কাজালারই হয়, উঁচা চিন্তারই হয়। আপনি চিন্তা করেন বড় বড়, আপনি সমাজপতি, অতএব আপনাদের হাই প্রেশার, সাধারণ মানুষের কোনো হাই প্রেশার নাই। সাইনোসাইটিস কোল্ড অ্যালার্জির এটা একটা ঋতু ভাই আপনার, এই ঋতুতে সাইনোসাইটিস কোল্ড অ্যালার্জিটা একটু বেশি হয়, এটার একমাত্র কারণ হলো এখন বাতাসে কিছু ধুলাবালির পরিমাণ আছে, কুয়াশা বেশি, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা বেশি, অর্থাৎ সাইনোসাইটিসটা তো এই এরিয়াটার মধ্যেই বসবাস করতে থাকে, এইখানে এই কফগুলি জমে, শেলসা জমে, শুকিয়ে যায় কফ। কিন্তু এই সময় আপনি যদি সুস্থ থাকতে চান, অবশ্যই আপনাকে সরষের তেল ব্যবহার করতে হবে, আপনাকে অবশ্যই আদার রস খেতে হবে, আপনাকে মুখে সাতটা করে লবঙ্গ দিনে তিনবার চিবিয়ে খেতে হবে। ধন্যবাদ ডাক্তার আলমগীর মতি।
দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত এবং পরামর্শ জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে লিখবেন। লিখবার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, মডার্ন হার্বাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।